কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে আটকে রেখে এক ছাত্রীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী ও তাবাসুম ইসলাম হাইকোর্টের আদেশের পর ক্যাম্পাস ছেড়েছেন। এ ঘটনা তদন্তে ঠিক 3 সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সব রেকর্ড ছাড়িয়ে গেছে ব্রয়লার মুরগির দাম। কয়েক সপ্তাহ ধরে ব্রয়লার মুরগির দাম বাড়তে বাড়তে এখন প্রতি কেজি 222 থেকে 235 টাকা বিক্রি হচ্ছে। এক মাসের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে প্রায় 100 টাকার মতো বেড়েছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোয় এতটা বাড়েনি ব্রয়লার মুরগির দাম, বাজারে অন্য মাংসের দামও বাড়তি। আজ শুক্রবার সকাল 9:30টায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI বায়ুর মান সূচকে ঢাকার স্কোর 326। এই অবস্থা দুর্যোগপূর্ণ বায়ু হিসেবে বিবেচনা করা হয়। এর ফলে বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ু দূষণে শীর্ষে রয়েছে ঢাকা। 295 স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে ভারতের দিল্লি। যুক্তরাষ্ট্রের আকাশে উড়তে থাকা চীনা গোয়েন্দা বেলুন ধ্বংসের ঘটনায় ক্ষমা চাওয়া হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বিষয়টি নিয়ে চীনা প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে কথা বলবেন তিনি। বৃহস্পতিবার বাইডেন বলেন, চীনের সঙ্গে স্নায়ুযুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র। রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির আওতায় নিজ দেশের কোনো অঞ্চল ছেড়ে দেবেন না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটা আপোষের কথা নয়, আমরা কেন আপোষ করতে ভয় পাব। ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা সুসান ওজস্কি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নীলমোহন। এবারে খেলার খবর। মেয়েদের টি-20 বিশ্বকাপে আজ শুক্রবার সন্ধ্যা 7:00 বাংলাদেশের বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড। রাত 11:00 মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। দুটি ম্যাচই গাজী টিভি ও স্টার স্পোর্টস 2 এর পর্দায় দেখা যাবে।